কাঁঠালগুড়ি চা বাগানে পুলিশের কম্বল বিতরণ। জলপাইগুড়ি জেলা পুলিশ রবিবার ধূপগুড়ি ব্লকের কাঁঠালগুড়ি চা বাগানে এক কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে সহযোগিতা করে বানারহাট থানা। পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ছাড়াও ডিএসপি, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সেখানে। পুলিশ সুপার অনেক গরিব মানুষের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে একদল শিশু শিল্পী দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। সেই শিশু শিল্পীরা হল সপ্তমী মজুমদার, জিগমিষা দে, কাঙ্ক্ষিত দাস, সিন্ড্রেলা দে এবং আকাঙ্ক্ষা বিশ্বাস। সুন্দর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করায় পুলিশ সুপার সেই শিশু শিল্পীদের নগদ ২০০০ টাকা এবং স্মারক দিয়ে পুরস্কৃত করেন।